আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গী শিল্পী মাহবুবা বেগম। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে গানের সাথে পথ চলাটা কীভাবে শুরু হয়েছিল, কার কার কাছে শেখার সুযোগ হয়েছে? শুরুটা আসলে একেবারেই ছোটোবেলার কথা যদি ধরি, আমার দাদার বাড়িতে গান হতো এবং সেখানে ফোক সঙ্গীতেই বেশি হতো। সেখান থেকে অনুভবে গান প্রথমে আসে। তারপরে ছোটোবেলায় একজন শিক্ষক ছিলেন, আব্দুল সাত্তার মাস্টার, উনি স্কুলে শেখাতেন। তারপরে মোটামুটি একটা গ্যাপ ছিল পড়াশোনা, তারপরে আদার্স অন্যান্য কোর্স ছিল। তারপরে আবার শুরু করেছি যার কাছে, তিনি জনাব অনুপম হালদার, বাংলাদেশ টিভি এবং বেতারের উনি একজন শিল্পী এবং গীতিকার সুরকার, তিনি আমার শিক্ষাগুরু। বর্তমানে ওনার কাছে এখনও আছে, শিখছি এখনও তার কাছে শিখছি। তো অ্যালবাম কয়টি এই পর্যন্ত আপনার বের হয়েছে? এবং এখন তো আমরা জানি যে এখন সিঙ্গেল গানের যুগ, এখন সবাই সিঙ্গেল গানে রিলিজ করছে, সেই জায়গা থেকে কতটি মৌলিক গান আপনার রয়েছে এবং প্রথম মৌলিক গান যখন আপনার রিলিজ হয় তখনকার অনুভূতি কেমন ছিল? একটি গান একটি অ্যালবাম, এটি তো এখন কালচার। তবে আমার প্রথমে শুরু হয়েছিল একটি ইসলামিক সিডি দিয়ে, যেখানে 10টি মৌলিক ইসলামিক সঙ্গীত ছিল। ঠিক মৌলিক বললে ভুল হবে, একটি গান ছিল মৌলিক আর বাকিগুলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, ওটার নাম ছিল মদিনার পথে। তারপরে তো একটি গান একটি অ্যালবাম, এবং প্রথম আমার দেশের গান মৌলিক গান, সেটির টাইটেল ছিল একটি যুদ্ধ একটি মানচিত্র। আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধ সব কিছু মিলেই একটি গান, এবং যারা অবদান রেখেছেন, অনুভূতি অবশ্যই খুবই ভালো ছিল। কারণ মৌলিক গান মানেই তো আসলে নিজের সন্তান, সন্তান জন্ম হলে যেমন লাগে ঠিক তেমনই লেগেছিল, এখনও অনুভূতিতে উজ্জ্বল। আচ্ছা, তো কোন ধরনের গান গাইতে আপনার বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে কাজ করা? মূলত সব ধরনের গানই করি, তবে ওই যে সেটা প্রথমে যেটা বললাম যে আমাদের বাড়িতেই হতো ম্যাক্সিমাম ফোক, তো ফোক ফ্যাসিনেশনটা আছে। তবে দেশের গান ভালো লাগে এই কারণে যে বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আর আমার চাচা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, ফলে দেশের গানের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। তাই দেশের গান একটু বেশি মৌলিক হচ্ছে আর আধুনিকও হচ্ছে, ফোকও হচ্ছে। তো আমরা জানি আপনি একজন গীতিকারও, আপনি লেখালেখিও করেন, তো কোন ধরনের গান লেখা হয়? লেখার ক্ষেত্রেও একটু ভার্সেটালিটি আনার চেষ্টা করেছি। চার ধরনের গানই লিখি, দেশের গান, ফোক গান, আধুনিক গান, এবং ছোটো দিনেও লিখেছি আর ইসলামিক গানও শুরু করেছি লেখা গত 2 বছর আগে থেকে। কারণ প্রতি বছরই একটি করে ইসলামিক মৌলিক সঙ্গীত আনার চেষ্টা করি, মুক্তি দেওয়ার চেষ্টা করি, এবং ধারাবাহিকভাবে ওটাও আছে, ওটাও চেষ্টা করছি লেখার। আর এই তো মোটামুটি সব ধরনের গান লেখার এফোর্টটা থাকে। তো লেখালেখির শুরুটা বা লেখালেখির স্পৃহাটা কোথা থেকে এলো? স্পৃহাটা গানের সাথে ইনভলভ হওয়ার পর থেকেই এসছে, এবং মূলত আমি যার কাছে শিখছি এখনও, শুরু থেকে আনুষ্ঠানিকভাবে যার কাছে শিখছি, আমার শ্রদ্ধেয় গুরু জনাব অনুপম হালদার, স্পৃহাটা অনেকটা তার কাছ থেকেই আসছে। আর তাছাড়া আমাদের দেশের লেজেন্ডারি একজন সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ, উনি বিশেষ করে দেশের গান লেখার ক্ষেত্রে ওনার অনুপ্রেরণা ছিল, উনি চেয়েছিলেন কিছু গান, সেই থেকে দেশের গান লেখা এবং চলমান, এই দুজন ব্যক্তি অনুপ্রেরণা। আর আসলে নিজের তো অনুপ্রেরণা আছেই সেলফ মোটিভেশন থেকে, সেখান থেকেও লিখছি। আচ্ছা, তো যেহেতু লিখছেন এবং গাইছেনও, সুর করা হয় কি না গান? সুর আমার নিজের গান করি, এখনও অন্যের গান সুর করার সাহস করিনি, তো আমার গান সুর করেছি কিছু। আর সুর করেন মূলত আমার গানগুলো আমার শিক্ষাগুরু, তাছাড়া সামনে একটা গান আসছে, উনি যিনি আমাদের দেশের লেজেন্ডারি একজন সঙ্গীত পরিচালক শেখ সাদি খান স্যার, উনিও সুর করেছেন আমার দেশের গান। আমাদের দেশের আরেকজন সঙ্গীত গোয়াচ্ছেন, উনি বিনোদ রয়, তিনিও করেছেন সুর। মূলত ম্যাক্সিমাম সুরগুলো করেন আমার শিক্ষাগুরু আমার গানের। আচ্ছা, তো আপনি যে গানগুলো লিখেন গীতিকার হিসেবে, সেগুলো কারা কারা সুর করেছেন? সুর করেছেন এই ব্যক্তিরাই যাদের নাম বললাম এই পর্যন্ত। তো আমার সুর করা গান আমি গেয়েছি মূলত আমার সুর করাটা, কিন্তু যারা অন্যান্যরা যারা সুর করেছেন সেই গানগুলো আমিও করেছি, আবার অনেক শিল্পীরাও করেছেন। যেমন তিনি তো করেছেনই আমার শিক্ষাগুরু প্রথম থেকে। তাছাড়া আমার গান লেখা গান করেছেন ক্লোজ আপ অন রাজীব করেছেন, তারপরে ইদানিং ভারতের রাঘব চ্যাটার্জি শ্রদ্ধ, উনি করেছেন আমার লেখা একটি আধুনিক গান, সেটি মুক্তির অপেক্ষায় আছে। তাছাড়া আগামী মাসে সম্ভবত উনি আমাদের দেশের লাকি সরকার,
চায়ের চুমুকে হয়তো এসেছিলেন উনি, উনিও করছেন একটি গান আমার সুরে এবং আমার লেখায়, চলছে আর কি চলমান। তো নিজের গান যখন নিজের জন্য লেখা হয় বা নিজে সুর করেন, সেটা নিজের গান, সেটার অনুভূতিটা তো অবশ্যই অন্যরকম, কিন্তু নিজের লেখা গান যখন অন্য শিল্পীর গলায় অন্যরা ধারণ করেন, তখনকার অনুভূতিটা কেমন? দ্যাটস রিয়েলি নাইস ফিলিং অ্যাকচুয়ালি। বিশেষ যখন আমি আমার গানটা কলকাতার রাঘব চ্যাটার্জি গাইলেন, অসাধারণ অনুভূতি ছিল। তিনি যখন কথা বললেন গানটা করার পরে যে ওনার কথাগুলো খুব পছন্দ হয়েছে, তখন খুব ভালো লেগেছে। ওটা রিকগনিশন আমি বলি, কারণ কেউ যদি আমার কথা পছন্দ করেন এবং গান, সেটি তো আসলে খুবই ভালো লাগার, এটির অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো নয়, এটি অত্যন্ত ইন্টারনাল একটা ফিলিংস বলা যায়, খুব ভালো লাগে। আর স্পেশালি যখন নিজের গানটা আসে কারো কণ্ঠে, তখন মনে হয় যে আমার নতুন আরেকটি সন্তানের জন্ম হতে যাচ্ছে, সেটাই সবচেয়ে ভালো লাগে, এটাও বেশ ভালো লাগে, একদম খুবই ভালো লাগে। বঙ্গবন্ধুকে নিয়ে আপনি একটি শুভেচ্ছা সঙ্গীত গেয়েছেন, সেটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। তার যে শততম জন্মবার্ষিকী গেল, সেই সময় একটি সারা দেশেই তার জন্মশতবার্ষিকী পালনের জন্য অনেক কর্মসূচি নেওয়া হয়েছিল। ঠিক তখন আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারও একটি উদ্যোগ নিয়েছিল, আমাদের প্রায় 2800 কলেজ আছে সারা বাংলাদেশে, সেখান থেকে সব কলেজেই তার গল্প, তার সম্পর্কে বা তার সাথে রিলেটেড গল্প, গান, কবিতা একটি আহ্বান করা হয়েছিল শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলের কাছ থেকেই। তো সেখানে আমি একটি গান, যেহেতু লেখালেখি করি, একটি গান দিয়েছিলাম। এটা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি এই গানগুলোকে সামনে আনার কথা ছিল, কিন্তু জানুয়ারির কথা বলছি 2020-এর ফেব্রুয়ারিতে তারা নিল গান জমা, কিন্তু মার্চে করোনা এসে গেল আর মুক্তি পায়নি। মূলত আসলে তার প্রতি শ্রদ্ধা, তার যে জন্ম শতবার্ষিকী পালন, যেটি হয়তো আমরা পেয়েছি সৌভাগ্যবান, সেটিকে ধরে রাখার জন্যই গানটি লেখা। এবং মার্চে করোনার পরে গানটি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি, কিন্তু করোনার মধ্যে গানটি নিজ দায়িত্বে চিত্রায়ণ করেছে এবং সেটি 2021-এর নভেম্বরের 6 তারিখে মুক্তি পেল, বিশেষ করে শ্রদ্ধাবোধ থেকে গানটি করা, যেন এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারি, সেই প্রচেষ্টা ছিল। বর্তমানে আপনার কি কি গান নতুন করে রিলিজ পেয়েছে? এটি তো গেল নভেম্বর 6 তারিখ 2021-এ, আর ডিসেম্বর একটি গান মুক্তি দিয়েছি, সেটি আমাদের দেশে যারা স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন, শহীদ মুক্তিযোদ্ধ, তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটি গান মুক্তি পেল 15ই ডিসেম্বর। আর এই সেটি হচ্ছে আমি মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান, এই শিরোনামে, এবং গানটি লিখেছেন আমার শিক্ষাগুরু জনাব অনুপম হালদার, তিনি শুরু করেছেন এবং এটা সলো ছিল আমার। তো একটা গান শুনতে চাই এখন আপনার কণ্ঠে। আমি মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান, লাখো শহীদের মা, লাখো শহীদের মা। আমি মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান, লাখো শহীদের মা, লাখো শহীদের মা। আমি গর্বিত বাঙালি বাংলাদেশি, এর চেয়ে বেশি কিছু চাই না। আমি গর্বিত বাঙালি বাংলাদেশি, এর চেয়ে বেশি কিছু চাই না। লাখো শহীদের মা, লাখো শহীদের মা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আপনি একটি গান গেয়েছেন, যেটি 10ই জানুয়ারি রিলিজ পেয়েছে, সেই গানটি সম্পর্কে একটু বলবেন। সেখানেও ওই একই ভাবনা থেকেই বলবো যে আমার সবসময় একটা চেষ্টা থাকে দেশকে ঘিরে, আর দেশের সৃষ্টিতে যার বা যাদের অবদান আছে তাদেরকে নিয়ে কিছু করা যায় কি না। তো বঙ্গবন্ধু তো আনডাউটেডলি যদি বলি যে তিনি আমাদের পিতা, এবং সেই জায়গায় ওনাকে নিয়ে করার খুব বেশি ইচ্ছেটা আমার সবসময় থাকে। যেমন ওনার জন্মশতবার্ষিকীতে আনলাম, তেমনি ওনার 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরেও একটি গান অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে একটি নিয়ে আসবো। আরও কিছু গান হয়েছে ওনাকে নিয়ে, সামনে হয়তো রিলিজ পাবে। তবে 10ই জানুয়ারিটা আমাদের জন্য তো খুবই মানে তাৎপর্যপূর্ণ ছিল, স্বাধীনতা পেয়েও হয়তো স্বাধীনতাটা পরিপূর্ণ হতো না যদি উনি না আসতেন। সো স্বদেশ প্রত্যাবর্তন তো সত্যি একটি গুরুত্ব রাখে আমাদের দেশের জন্য। তো এই গানটির টাইটেল হচ্ছে আমার খোকা ঘুমিয়ে আছে। এখানে প্রাসঙ্গিকক্রমে একটি কথা বলতে চাই আমি, সেটি হচ্ছে যে আমি আসলে বঙ্গবন্ধুর নামের পাশে কখনোই মৃত মারা গেছে কথাগুলো মানতে পারিনি। অনেক গান আছে এরকম,
সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তো আমার সবসময় একটা রিকোয়ারমেন্ট ছিল আমার উস্তাদের কাছে যে আপনি আমাকে এমন একটা গান লিখে দেন যেখানে আমি সেই এক্সপ্রেশনটা দিতে পারি যে উনি আসলে কখনোই মারা যাননি, জাস্ট ঘুমিয়ে আছে, আমাদের মধ্যেই আছে, আমাদের মাঝে বেঁচে আছেন উনি। সেই প্রেক্ষাপট থেকে এই গানটি লেখা হয়েছে, তিনি গানটি লিখেছেন এবং সুর করেছেন। তবে গানটি করেছি আমি এবং আমার সাথে কণ্ঠ মিলেছেন আমার শ্রদ্ধেয় গুরুজি জনাব অনুপম হালদার। আমার খোকা ঘুমিয়ে আছে। চমৎকার। তো আমরা জানি আপনি পেশায় একজন শিক্ষক, আপনি শিক্ষকতাও করছেন, তো আমরা জানি যে শিক্ষকতা পেশাতে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, তার পাশাপাশিও গানে কীভাবে সময় দেওয়া হয় বা সময় কীভাবে অ্যাডজাস্ট করেন? আসলে ভালোবাসা সবচেয়ে বড় কথা, যে ভেতর থেকে যে উপলব্ধি যে দেশকে কিছু দিতে হবে, জন্ম তো সকলেই আমরা হয়েছি কিন্তু কিছু রেখে যেতে পারি কিনা ওটাই মূল ব্যাপার। তো সেই ভাবনা থেকে যতই ব্যস্ত থাকি অনেক কষ্ট হয় কিন্তু সময় ম্যানেজ করি, করে গান দেখি, শুরু করার চেষ্টা করি। তারপরে হচ্ছে পথ চলাটা আসলে আমি মনে করি কি একটি সমন্বিত পরিকল্পনার উপরে নির্ভর করে, তো সেই পরিকল্পনা মতো চলছি বলেই হয়তো বা সব কিছুতে কিছু কিছু সময় দেওয়া সম্ভব হচ্ছে। তবে গানটা হচ্ছে আমার ফ্যাসিনেশান, এটা কখনোই পেশা হিসাবে নেইনি বা নেবও না, নেওয়ার ইচ্ছা নেই যেহেতু পেশায় আমি শিক্ষক। তো এই যে ভালোবাসার জায়গাটুকু, এটি যত কষ্টই হোক চেষ্টা থাকবে সবসময়। আচ্ছা, তো আপনি একটি অনলাইন টেলিভিশনের পরিচালক এবং প্রযোজক হিসেবেও নিয়োজিত রয়েছেন, এই সম্পর্কে আমাদের একটু বলবেন প্লিজ। জি, বাংলাদেশে তো আসলে মাধ্যম অনেক কম্পিটিটিভ এখন, তো কিছু তো মাধ্যম আসছে অনলাইনে চলছে এবং আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আলপনা টিভি। আমাদের টেলিভিশনের বয়স 4 বছর হয়েছে মাত্র, আর আমি সেখানে একটি গানের অনুষ্ঠান প্রযোজনায় আছি, পরিকল্পনা এবং উপস্থাপনা সব কিছুতেই আছি। ইচ্ছা যেটা সেটি হচ্ছে যে যাদের সামনে আসার সুযোগটা আসলে খুব কম বা খুব একটা পায় না সুযোগ, তাদেরকে নিয়ে একটু বেশি কাজ করার ইচ্ছা। এবং আমার গানের প্রোগ্রামটি সেভাবেই পরিচালিত হচ্ছে, দেশ বিদেশের অনেক শিল্পী এসছেন, অনেক পর্ব করেছি, 50 এপিসোড শেষ করে এখন সামনে এগিয়ে যাচ্ছি, ভালো কাজ করছি, সময়ের অপেক্ষা ফিজিক্যাল স্ট্রাকচার পাওয়ার। অবশ্যই অনেক শুভকামনা রইল তার জন্য। তো সামনে আর নতুন কি কাজ আসতে যাচ্ছে বা সামনে কোনো কাজ রয়েছে কিনা যেটা করতে হবে? হ্যাঁ, কাজ তো সবসময় চলমান থাকবে। একেবারে এই রিসেন্ট যদি বলি তাহলে মার্চ মাসে আমার 2 দেশের গান আসার, একটি গান রেডি হয়ে গেছে, সবুজ শাড়ি কপালে লালটিপ, এই শিরোনামে গানটি আমার শ্রদ্ধেয় গুরুজির লেখা এবং সুর করা এবং সলো গান। আর আরেকটি গান শ্রদ্ধেয় শেখ সাদিক খান স্যার সুর করেছেন, সেটি আমার কথায়, সেটিও আসার সম্ভাবনা আছে। সেটি হচ্ছে বাংলাদেশকে ঘিরেই, চমৎকার একটি সুর দিয়েছেন উনি, সবচেয়ে বড় কথা। আর আরেকটি গান সেটি তৈরি হয়ে আছে, বাংলাদেশ আমার বাংলাদেশ শিরোনামে আমার নিজের লেখা, শ্রদ্ধেয় গুরুজির সুর। এই তিনটি গান আর কি সামনে মার্চ, যেহেতু মার্চ মাস আমাদের বিজয়ের মাস, আমরা বিজয় যে অর্জন করেছি, স্বাধীনতা পেয়েছি, তার জন্য আর কি চেষ্টাটা থাকছে যে যারা করে গিয়েছেন আমাদের স্বাধীন তাদের প্রতি শ্রদ্ধা রেখে গানগুলো মুক্তির অপেক্ষা। একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতা জায়গাটা শুনে অবশ্যই আমরা আসলে দায়বদ্ধ, কারণ দায়বদ্ধতা যদি অনুভব না করি তাহলে শিল্প সাহিত্য সংস্কৃতিতে ভূমিকা রাখার কোনো সুযোগ নেই, ওখান থেকেই আসলে সব কিছু আসবে। তাছাড়া বেশ কিছু দেশের ফোক গান এবং দেশের গান তো আছেই, সবসময় চলমান থাকবে চেষ্টাটা, আর ফোক এবং আধুনিক কিছু আছে, এবং বিশেষ করে শ্রদ্ধেয় রাঘব চ্যাটার্জি যে গানটি করেছেন সেটি এবছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে, ভিডিওটা বাকি আছে আর সব কিছু কমপ্লিট হয়েছে। গান নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা? সব কিছু আসলে ডিপেন্ড করে আসলে এখন কোন পথে চলছি তার উপরই আসলে পরিকল্পনাটা। তো আমার মূল পরিকল্পনা যে পথে যেভাবে চলছি ওটাকে কন্টিনিউ করা, স্পেশালি হচ্ছে কিছু মৌলিক গান দেওয়া, কারণ আমাদের এখন মৌলিক গান তৈরির যে প্রবণতা সেটি অনেকটা কমে গেছে, আমরা আসলে নিজেদেরকে অনেক বেশি কমার্শিয়ালাইজেশনে নিয়ে গেছি বলা যায়। তো আমার মনে হয় যে আমরা যদি একটু আমাদের কালচারকে একটু নতুন নতুন গান উপহার দিতে পারি, যেহেতু বাংলা গান আমাদের প্রাণ, বাংলা গান যদি আমরা বেশি বেশি সৃষ্টি না করি, যদি না দিয়ে যেতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম আসলে অনেক কিছু পাবে না। যেমন আমরা কিন্তু সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ, অনেক ভালো ভালো বাংলা গান আমরা পেয়েছি, আমাদের অগ্রজ যারা ছিলেন তারা কিন্তু আমাদের চমৎকার চমৎকার গান দিয়ে গেছেন। তো আমাদেরও দায়িত্ব আছে পরবর্তী প্রজন্মের জন্য গান দিয়ে যাওয়া। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা
একটি আছে, বিশেষ করে এই ব্যাপারে যে আমি বেশ কিছু মৌলিক গান এবং আগামী 4-5 বছরে মিনিমাম 100টি মৌলিক গান দেওয়ার ইচ্ছা আমার আছে, নিজের লেখা বা অপরের লেখা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাইরে যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাই কেক বিস্কুট নিবৃত চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বসন্তের কালে কোকিল ডাকে কুহু সুরে, বন্ধুর লাগে পড়া নামা কেমন কেমন করি, পাই না খুঁজে তারে আমি, পাই না খুঁজে তারে আমি, মন টানছন করে একলা ঘরে মন বসে না, বন্ধু তোমার তরেও একলা ঘরে মন বসে না, বন্ধু তোমার তরে। বন্ধু আমার নামটি রেখো তোমার মনের ঘরে, তুমি আমার চিকন কালা থাকো জনম ভরে। বসন্তের কালে কোকিল ডাকে কুহু সুরে, বন্ধুর লাগে পড়া নামা কেমন কেমন করে। দিন আসে দিন যায় সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।